আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন বন্ধুরা? আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফজরের দুই রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নাত সহিভাবে আদায় করে। তো প্রথমে আমরা যেহেতু দুই রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, তো আমরা প্রথমে দুই রাকাত সুন্নাত কিভাবে আদায় করবে আমরা সেটা দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে তাকবীরে দিয়ে একবার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আদায় করবেন। অবশ্য রুকু সেজদা দেখাতে পারবো না, আমি নিয়মগুলো আপনাদেরকে বলে দিব, আপনারা সেভাবে আদায় করবেন। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকুতে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব। এরপর আমরা রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম سبحان ربي العظيم سبحان ربي العظيم. রুকুর তাসবিহ তিনবার, পাঁচবার এবং সাতবার পাঠ করা সুন্নত। এরপর রুকু থেকে সোজা হইয়া সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। সোজা হয়ে দাঁড়াবার পরে আমরা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি পাঠ করব। যদি দোয়াটি আমরা পাঠ করি তাহলে আমাদের পুরোপুরি যে রুকু হইতে সোজা হয়ে দাঁড়া হওয়ার যে ওয়াজিব সেটা পুরোপুরি ভাবে আদায় হবে। যদি আমরা পাঠ না করি সেক্ষেত্রে গুনাহগার হব না, তবে অবশ্যই আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তো এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবার পরে আবার আল্লাহু আকবার বলে আমরা রুক সেজদায় চলে যাব। আল্লাহু আকবার, আমরা সেজদায় চলে গেলাম। এরপর সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى. এরপরে আমরা প্রথম সেজদার পরে উঠে বসবো। সেজদা হইতে সোজা হয়ে বসা, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা কিন্তু ওয়াজিব। দুই সেজদার মাঝখানে আমরা যে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। যদি আমরা এটা তেলাওয়াত করি বা পাঠ করি সেক্ষেত্রে আমাদের সওয়াব হবে, না পাঠ করলে গুনাহ নাই। যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া যে দেরি করার যে ওয়াজিব সেটা পরিপূর্ণভাবে আদায় হয়। এরপরে আবার দ্বিতীয় সেজদায় যাব। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা যখন আমাদের সেজদা শেষ হবে দুই সেজদা দেওয়ার পরে সোজা হয়ে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার এরপর আবার আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবো। তো অন্য একটি সূরা বা কিরাত মিলাবার পূর্বে অবশ্যই আমরা বিসমিল্লাহ পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব. আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده. এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, سمع الله لمن حمده বলে এরপর দোয়াটি পাঠ করব. اللهم حمدا كثيرا طيبا مباركا فيه. এরপর একবার সোজা সোজা আমরা সেজদায় চলে যাব. الله أكبر سبحان ربي الأعلى. এটা হলো সিজদার তাসবিহ. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. প্রথম রাকাতে আমরা যেভাবে আদায় করেছি দ্বিতীয় রাকাতে আমরা ঠিক সেভাবে আদায় করব একবার হুবহু. এরপরে আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবো, আবার সেই দোয়াটি পড়বো. اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني. এরপর আবার দ্বিতীয় সেজদায় যাব. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. অনেকে কিন্তু আমরা এখানে ربي আল বলে থাকি, শব্দটা হবে ربي ইয়াল আ'লا. রুকুর তাসবিহ এবং সেজদার তাসবিহ তিনবার পাঁচবার পাঠ করা এবং সাতবার পাঠ করা সুন্নত. এরপরে আমরা দ্বিতীয় রাকাত শেষ করে সোজা হয়ে বসে আমরা প্রথমে আত্তাহিয়াত, তারপর দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা পাঠ করে নামাজ শেষ করব. দোয়া মাসুরা আত্তাহিয়াত পাঠ করতেছি. আত্তাহিয়াত লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এরপরে আমরা দুরূদ শরীফ পাঠ করব. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপর আমরা দোয়া মাসুরা পাঠ করব. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এরপরে আমরা ডান দিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ. এরপর আমরা এই নামাজ শেষ করলাম, অর্থাৎ এটা হলো আপনার সুন্নত নামাজ. ফরজ নামাজও ঠিক একবারে সেম একবারে একই রকম, শুধুমাত্র আপনার নিয়তটার পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম দুই রেকাত সুন্নত পরে দুই রেকাত ফরজ, একেবারে হুবহু সেম একই রকম, শুধুমাত্র আপনার নিয়তটার পরিবর্তন হবে যে আমি ফরজ নামাজ আদায় করতেছি, ফজরের দুই রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার. তো এভাবে আমরা আদায় করব ইনশাল্লাহ. এরপরে আবার দুই রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নাত সব ক্ষেত্রে একই রকম নিয়ম, তবে চার রাকাত ফরজ এবং চার রাকাত ফরজ সুন্নাতের নিয়ম কিন্তু আলাদা, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব. তো আপনারা এভাবে ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করবেন, আশা করি আপনাদেরকে আল্লাহর রহমতে ফজল ঠিক হয়ে যাবে. তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দুই রাকাত ফরজ নামাজ আদায় করবেন. তো দুই রেকাত ফরজ নামাজ আদায় করার জন্য অবশ্যই আপনারা নিয়ত করবেন যে দুই রেকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার. নিয়ত আমি আগেই বলছি যে ওই যে আপনারা বাংলায় করলেই হবে, যদি আপনি আরবিতে করেন সমস্যা নেই, কিন্তু বাংলায় মনে মনে নিয়ত করলেই হবে. আল কসদু আল ইরাদাতু, মনে মনে ইচ্ছাকে ইচ্ছা পোষণ করা একে নিয়ত বলে. তো সেম আমরা এরকমের ফজরের দুই রেকাত ফরজ নামাজ আদায় করব. আল্লাহ হাতের দিকে খেয়াল রাখবেন, হাতটা আমরা এরকমের কেবলামুখী রাখবো, অনেকে এরকম এরকম দেয়, এটা কিন্তু হবে না,
এরকম কিবলামুখী রাখবো, রাখার পরে এখানে কানে লতি বলবো, হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে আমরা হাতটা বাঁধবো ঠিক এরকম। এই দেখেন আপনি দেখাচ্ছি যে কবজি, আমরা এই যে দুই আঙ্গুল দিয়ে কবজি ধরবো, এবার তিনটা আঙ্গুল আমাদের কবজির উপর এরকম থাকবে। এবার নাভির উপরে আমরা হাত ধরবো, নাভির উপর বা নাভির নিচে আমরা হাত ছেড়ে দিব এরকম। হাতটা বাঁধার পরে যেখানে গিয়ে আমরা হাত, আমাদের হাত থেকে এক একজনের এক এক রকম, কারো হাত লম্বা বা কারো হাত একটু খাটো হয়, সেক্ষেত্রে সমস্যা নেই। আমাদের হাত এরকম ছাড়ার পরে যেখানে গিয়ে থাকে আমরা সেখানে হাত বাঁধবো। তো চলুন দেরি না করে আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি তো বলছি আপনাদেরকে যে বলবেন যে কিবলামুখী হয়ে দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তো আমি শুরু করতেছি, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. এবার আমরা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব, এরপর রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার পাঁচবার সাতবার, অর্থাৎ সুন্নত নামাজ যেরকম আমি বলেছি একেবারে হুবহু ঠিক সেরকম তিনবার পাঁচবার সাতবার পাঠ করা সুন্নত, একেবারে সেম একই রকম। এরপর আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আমরা দেরি করব, এবং এটা কিন্তু অবশ্যই ওয়াজিব। অনেকে দেখা যায় রুকু থেকে সোজা দাঁড়িয়ে কিন্তু দেরি করেন না, সেক্ষেত্রে ওয়াজিব তরকের গুণ হবে, নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং অবশ্যই রুকু থেকে সোজা দাঁড়ায় এই দোয়াটি পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তিনবার পাঁচবার সাতবার পাঠ করা সুন্নত। এরপরে সেজদা থেকে সোজা হয়ে বসিয়ে দেরি করবেন, দেরি করার সময় অবশ্যই কিন্তু এটা ওয়াজিব। এবং এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরপর দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। এরপর আমরা একবার রুকু থেকে সেজদা থেকে সোজা হয়ে একবার দাঁড়িয়ে যাব আবার পাঠ করব, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد। এরপরে আমরা, এরপরে আমাদের যে তেলাওয়াত শেষ হলো আমরা চলে যাব সরাসরি রুকুতে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আমরা সরাসরি সেজদায় চলে যাব, আল্লাহু আকবার, সেজদা গিয়ে পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসবো এবং দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরপরে আমরা আবার সেজদা যাব, আল্লাহু আকবার,
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আগের মতোই তিনবার পাঁচবার সাতবার পাঠ করা সুন্নাত এরপর সেজদা থেকে সোজা বসিয়া আমরা আত-তাহিয়াতু দুরূদ শরীফ এবং দোয়া মাস্টার পাঠ করব আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপর আমরা দুরূদ শরীফ পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার আমরা দোয়া মাসের পাঠ করব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বন্ধুরা এভাবে আমরা ফরজ এবং সুন্নাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা জোহর আসর মাগরিব এবং এশার কিভাবে আদায় করতে সেটা দেখাবো অবশ্যই সাথে থাকুন অবশ্যই ফলো করার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সবাই সাথে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু